আজ দোল উৎসব রাজ্যের সর্বত্র দোল উৎসব পালিত হচ্ছে মহা সাড়ম্বরের সেই ছবি আমরা তুলে ধরেছি এবং জেলার ছবিও আমরা তুলে ধরেছি এই মুহূর্তে শ্রীভূমি সেখানে দোল উৎসবে রীতিমতো মেতেছেন রঙের খেলায় মেতেছেন দমকল মন্ত্রী সুজিত বসু আমরা সেই চিত্রটি তুলে ধরব সরাসরি রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি দেববম যেটা জানতে চাইবো যে তুমি যেখানে রয়েছো সেখানে এখন সামগ্রিক চিত্রটা ঠিক কি এবং দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও তো উপস্থিত রয়েছেন কি দেখতে পাচ্ছো প্রথমে তোমাকে অনেক অনেক দোলের শুভেচ্ছা জানাই এবং আমার যারা সহকর্মীরা এই মুহূর্তে কলকাতা টিভির অফিসে আছে তাদেরকেও দোলের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং তুমি জানো শ্রীভূমি মানে হচ্ছে শ্রীভূমি এক কথায় বলা যেতে পারে সুজিত বোসের ঘর এবং এই শ্রীভূমি মানে হচ্ছে যেখানে একমাত্র অধিপত্য রাজা সুজিত বোস সুজিত বোস তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী দমকল এবং জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী প্লাস তিনি বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়কও বটে কিন্তু আজকের দিনে সুজিত বোসকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ঘরোয়া মেজাজে এবং যদিও সকালবেলা তিনি একটি ফায়ার ইনসিডেন্ট হয়েছিল তার খোঁজ খবর রেখেছে এবং তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ঝিলিপি খাচ্ছেন সুজিত বোস রাজ্যের মন্ত্রী সুজিত বোস তিনি ঝিলিপি খাচ্ছেন এবং এই মুহূর্তে কলকাতা টিভির তরফ থেকে এই মুহূর্তে কলকাতা টিভির তরফ আমার হাতে একটু আবির আছে সুজিত বোসকে দিয়ে দিচ্ছি একটু সুজিতদা একটু কলকাতা টিভির তরফ থেকে আপনাকে অনেক অনেক হোলির শুভেচ্ছা এবং এই মুহূর্তে আমরা লাইভে আছি এবং কলকাতা টিভির তরফ থেকে অনেক অনেক হোলির শুভেচ্ছা কেমনভাবে কাটাচ্ছেন আজকে দোল প্রথমে কলকাতা টিভিকে আমার অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো লাগছে সকালবেলা সল্ট লেকে ছিলাম এখন শ্রীভূমিতে আছি সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে খুব ভালো করে দোল যাত্রা চলছে ফুচকা আসছে জিলিপি আসছে আবার ফিস ফ্রাইও শুনলাম এসে গেছে ভেজিটেবিল চপ সবই আছে আজ আমার বন্ধু বান্ধব সব তাদের পরিবার পরিজন সবাই মিলে আমরা মাঠে একসাথে মিলিত হই আর হোলি উৎসব পালন করি আমরা সুজিত দা শ্রীভূমি মানে একটা জমজমাটি পরিবেশ এবং সবসময় মানে সে দুর্গাপুজো ক্ষেত্র করে হোক বা ওয়াকাথন যেটা প্রথমবার আপনি করলেন এবং শ্রীভূমি মানে একটা জমজমাট এবং যে কোনো অনুষ্ঠান এই শ্রীভূমিতে জমিয়ে ওঠে এবং আপনি হচ্ছেন মধ্যমণি প্রাণপুরুষ কিরকম লাগছে এবং আজকে যে এই যে একটা ঘরোয়া আমেজে আজকে আপনি মন্ত্রী নন বা আপনি বিধায়ক হিসেবে নন একটা ঘরের ছেলে হিসেবে যেরকম পাড়ায় বসে থাকে হ্যাঁ সুন্দর একটা টুপি সানগ্লাস একদম আপনার টিআরপি তো এমনি হাই কি বলবেন না আমি ওই ঠাকুরের কথায় রসে বসে থাকতে ভালোবাসি এটা কোনো মানে ভুল কথা না রসে বসে নিয়ে সকলকে নিয়ে চলতে ভালোবাসি ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন না মায়ের কাছে যে আমি রসে বসে থাকতে আমিও ওইটা মনে করি যে সবাইকে নিয়ে একসাথে চলা আর আমরা যা করি সব একসাথে মিলেই করি আর এই ছোটোবেলাকার বন্ধু বান্ধব এই দিনটা তো আর পাওয়া যায় না আমরা কাজে ব্যস্ত সবাই এরাও কাজে ব্যস্ত একটা দিন ছুটির দিন আমরা যদি সবাই মিলে বন্ধুরা মিলে দেখা হয় কথা হয় পাড়ার লোকজন সবাই আসে রং খেলছে যে যার মতো খেলছে দেখছেন খুব ভালো এত কিছু পরেও যখন বিরোধীরা বা অপপ্রচার চালানো হয় তখন কতটা খারাপ লাগে বিরোধীদের কথা বিরোধীরা বলবে ওটা নিয়ে মাথা ঘামাতে নেই আমি মাথা ঘামাই না কোনোদিন আমি খুব পজিটিভ লোক আমি পজিটিভ চিন্তাভাবনা করি আর যেটা করি সেটা কোনো নেতিবাচক চিন্তা না ইতিবাচক চিন্তা সবসময় মাথায় আজকে কি শিডিউল আছে কটার থেকে শুরু করেছেন এবং আজকে কি শিডিউল আছে এই তো সকালবেলা শুরু হলো সকালে একটা আগুনের খবর ছিল ম্যারিয়টের ওপরে একটা ছোট্ট আগুন ছিল তারপরে দেখলাম ওটা কত কি হচ্ছে তারপর বেরোলাম বিধাননগরে গেলাম বিধাননগর থেকে বেরিয়ে এখন শ্রীভূমিতে বিকেলবেলা অনেকগুলো জায়গায় লেকটাউন দিয়ে শুরু হবে লেকটাউনে আছে সল্টলেকে আছে এফডি পার্কে বসন্ত উৎসব আছে চলবে শিডিউল আমাদের রোজই 15-20টা প্রোগ্রাম থাকে আর ভালো লাগে সবার সাথে দেখা হয় কথায় পাড়ায় পাড়ায় জনসংযোগ হয় সারা বছর ওই ইলেকশনের সময় সুজিত বোস করে সারা বছর পঞ্চ ইলেকশনের সময় কম করি আমি সারা বছর লোকের সাথে রাখি সারা বছর লোকের পাশে থাকেন এবং সারা বছর লোকের সাথে জনসংযোগ করে কিন্তু সুজিত বোস মানে একটা জিনিস যে সুজিত বোস তিনি কিন্তু সবদিকে এক্সপার্ট তিনি গানও যেরকম গান আজকে এই দোলের উৎসবে আমি একটু সুজিতদাকে অনুরোধ করব দুকলি গান কলকাতা টিভি দর্শকদের জন্য শোনানোর জন্য সুজিতদা আপনি তো সবদিকে এক্সপার্ট এবং গানেতেও আপনি এক্সপার্ট একটু দুকলি হোক না কলকাতা টিভি দর্শকদের জন্য দেখুন সকালবেলা আমি গান দু জায়গায় গেয়েছি গাইনি তা না আপনারা বলছেন জিলিপি খেতে খেতে একটা গান মনে পড়ল আমার খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে
আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এই যে রাজ্যের মন্ত্রী তথা বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজিত বোস, কিন্তু আজকে একদম অন্য মুডে আপনাদের সাথে বসে একসাথে আড্ডা, জমজমাট খাওয়া দাওয়া, আপনার প্লেটেও দেখতে ফিশ ফ্রাই এসে গেছে। হ্যাঁ, সুজিতদার হাতে জিলিপি ছিল, এই যে আমেজটা কিরকম লাগে? আমরা পুরো বছরটাই অপেক্ষা করে থাকি আর কি, হোলি, দুর্গাপুজোর কয়েকটা দিন আমরা সবাই একসাথে হব, বন্ধু বান্ধব সবাই একসাথে হব। আর মধ্যিখানে সুজিতকে, ও তো ভীষণই ব্যস্ত, ওকে পাওয়া মানেই আনন্দটা আরও আমাদের দ্বিগুণ হয়ে যায়। এই আর কি, সবাই মিলে একসাথে বসে আনন্দ করা, এই আর কি। আজকে উনি মন্ত্রী না, উনি আমাদের কাছে কখনোই মন্ত্রী না, উনি আমাদের কাছে বন্ধু, আমাদের কাছে উনি আগে বন্ধু পরে মন্ত্রী, এটাই সবচেয়ে বড় কথা। এবং যার জন্য ওনার সঙ্গে আমরা এইভাবে মিশতে পারি, উনিও আমাদের সঙ্গে এইভাবে মেশেন, সেই ইয়েটা আমাদের দিয়েছেন উনি, অপরচুনিটিটা দিয়েছেন উনি আপনাদের, আমাদের, আমরা ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। আজকে সুজিতদা সব আমাদের অফার করছেন, দেখতে পাচ্ছ সুজিত বোস, তিনি ফিশ ফ্রাই খাচ্ছেন এবং গরম গরম ফিশ ফ্রাই ইতিমধ্যেই এসে গেছে। এবং তার যারা বন্ধু বান্ধবরা, তারা যেটা বলছেন যে মন্ত্রী হিসেবে না, সুজিত বোসকে সবসময় তারা কিন্তু বন্ধু হিসেবে পাশে পায়, কিন্তু বিশেষ বিশেষ দিন, পুজো হোক, দুর্গাপুজো হোক, হোলি হোক, যখনই কখনো হয়, তিনি যেন সাদা সাদা মাটা মানুষের মতো আট পাঁচজন মানুষের সাথে মিশে যেতে পারেন, এবং এটাই হচ্ছে ইউএসপি। এবং তুমি আরেকবার আমি ক্যামেরা পার্সন সৌমেনকে দেখানোর জন্য চেষ্টা করবো, এবং তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, তাদেরকেও ঝিলিপি অফার করছেন সুজিত বোস, এবং সুজিত বোস তাদেরকে খেয়েছে কিনা জিজ্ঞেস করছে। এবং সুজিত বোসের সামনে সেই আমি চিত্রটা একবার দেখে দেখাতে বলবো, ভেজিটেবল চপ আছে, ফিশ ফ্রাই আছে, কাসুন্দি আছে এবং ঝিলিপি আছে। সুজিতদা, আপনি কতটা ভোজন রসিক? কারণ আমি তো জানি আপনি সুগার ফ্রি খাবার দাবার খান, অল্প খান, কিন্তু আজকের দিনে কোথাও কি ব্যারিকেড সব ভাঙা? আজকের দিনে ব্যারিকেড পুরো ভাঙা, তার কারণ হচ্ছে এইসব দিনে আমি সব মানি না। একটু আগে দেখলেন ফুচকা খেলাম, এখন একটু ভেজিটেবল চপ, একটু ফিশ ফ্রাই অল্পই খাবো, একটু জিলিপি, খুবই ভালো লাগে। আবার বাড়িতে মেয়ে আসবে, জামাই আসবে, ওদের সঙ্গে একটু বসতে হবে, ছেলে আছে এখানে, সবাই মিলেই হবে, হয়ে যায়, হইচই করে করে হয়ে যায়। একেবারেই তুমি দেখতেই পাচ্ছ সেই জিনিস, এবং পাশাপাশি মঠও রাখা আছে, মানে কোনো জিনিসের ব্যবস্থাপনায় শ্রীভূমিতে খামতি থাকে সেটা নয়, বিভিন্ন আবির, বিভিন্ন রঙের আবির রাখা আছে, এবং মঠ রাখা আছে, এবং খাওয়া দাওয়ার দেদার আয়োজন, এবং সমুদ্র বোস, আমাদের প্রতিনিধি দেবপম, তার মাধ্যমে আমরা তুলে ধরলাম যে গোটা রাজ্য সেখানে দোলোৎসব পালিত হচ্ছে, এবং সুজিত বসু, তিনিও কিন্তু এই দোলোৎসবে মেতেছেন।